দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ব্যাটহাতে রান পেলেন ডেভিড ওয়ার্নার, হাকালেন দুর্দান্ত সেঞ্চুরি আর এতে করে ফেললেন নতুন এক বিশ্ব রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দশ ওভারেই 102 রান তোলে অস্ট্রেলিয়া, পরে পরপর উইকেট হারালেও সেই ওপেনিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত করেন ওয়ার্নার। সময়টা ভালো যাচ্ছে না অজি তারকা ডেভিড ওয়ার্নারের, আর এবার জবাবটা দিলেন ব্যাট হাতেই। এ সময় মাত্র 85 বলেই ওয়ানডেতে 20তম সেঞ্চুরি হাঁকান ডেভিড ওয়ার্নার, আর এতে সাবেক ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে টপকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে সর্বোচ্চ 46টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করলেন ডেভিড ওয়ার্নার। পরে 93 বলে 106 রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।